রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রফউল ইয়াদাইন করতেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং ফরজ চার রাকাতে দুই রাকাতের পর ওঠার সময় হাত বাঁধার আগে দুই হাত উঁচু করতেন। এটা সহিহ বুখারী শরীফের এত নম্বর হাদিস আছে। এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আমারও মন্তব্য এটা সহিহ হাদিস, তবে আরও সহিহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝখানেও হাত তুলতেন, রুকু থেকে ওঠার সময় একবার তুলতেন, সেজদার সময় যাওয়ার একবার তুলতেন, প্রত্যেক ওঠা বসাই তুলতেন, এগুলো সহিহ হাদিস। কিন্তু এগুলো মুস্তাহাব। আবার একবার তুলতেন, এটাও সহিহ হাদিস। কেউ একবার তোলে তাও একটা সহিহ হাদিস, কেউ তিনবার তোলে তারাও একটা সহিহ হাদিস, কেউ পাঁচবার তোলেন তারাও একটা সহিহ হাদিস, কেউ প্রতি নড়াচড়ায় তোলেন এটাও সহিহ হাদিস। যে কোনো সহিহ হাদিসকে সহিহ বলে মেনে নেওয়া এটা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতকে মেনে নেওয়ার জন্য জরুরি। কোনো সহিহ হাদিসকে ঘুরিয়ে ফিরিয়ে এনকার করা মানে নবীর সুন্নতকে এনকার করা। যেমন কেউ বলেন একবার তোলার হাদিস সহিহ না, অথবা আবদুল্লাহ ইবনে মাসউদ নাউজুবিল্লাহ না বুঝে বলেছেন, উনি ভুল করেছেন। আমাকে চট্টগ্রামে গেছি, এক ভাই বলছেন যে স্যার আরেকটা কথা আমাকে বলেন, ইসলাম কি একটা না চারটে? আমি বুঝেছি উনি কি বলছেন আর কি। তা বললাম যে ভাই আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যালে তো আমরা হাদিসে পাই যে একটা ব্যাপারে রাসূলুল্লাহ দুই তিন রকমের আমল আছে। তিনি বলেন সেক্ষেত্রে যারা রাসূলুল্লাহ সাল্লামের বেশি কাছের সাহাবি তাদেরটা আমরা নেব। তাই বললাম কি এটাই কি হাদিস এনকার না? একটা হাদিস সনদগত সহি, সাহাবি বন্ধ সহি, আমি হাদিসটা সাহাবির দোষ দিয়ে আর নিলাম না, তাহলে তো এটা সহি হাদিস এনকার করা হলো, অমান্য করা হলো। এটা তো এটাই তো মাজহাবের মাধ্যমে যে দূরত্ব তৈরি হয়েছে এই কারণে। ইমামরা দূরত্ব তৈরি করেননি, তারা শুধু এটুক করেছেন যে এই সাহাবি নবীজির সাথে বেশি থাকতেন, কাজে এইটা আমরা উত্তম মনে করলাম। ওটাও করতে পারো, আমরা উত্তমটাকে ফরজ বানাইছি, এরপরে এখন আবার বলছে যে সব বাতিল, আমি যেটা বুঝি সেইটি। আলে হাদিসের উদার হওয়া দরকার ছিল, হাদিস যতগুলো সহিহ হাদিস সব আমি মানি, যে যা আমল করুক। কিন্তু আলে হাদিসরাও এখন মাজহাব বানিয়ে ফেলেছেন, সব হাদিসগুলো নানা যুক্তি দিয়ে বাতিল করে দিচ্ছেন। তো এই জন্য যতগুলো সহিহ হাদিস সবই সহিহ হাদিস, আমার নবীর সহিহ সুন্নত, যে পালন করছে আলহামদুলিল্লাহ, তবে আমি একটা কোনো কারণে একটাকে উত্তম বলে করে পালন করি, বাকিগুলোকে মান্য করি, এটাতে কোনো দোষ নেই।